জগত বল্লভপুরে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচুলিতে পড়ে ঘটে পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে জগত বল্লভপুরে প্রতাপপুর শনি মন্দির মোড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচুলিতে পড়ে যাত্রী বোঝাই টোটো। দুই চালক সহ মোট পাঁচজন যাত্রী নিয়ে খাদার দিক থেকে মুন্সিরহাট যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। মুন্সিরহাট যাব, উঠেছি, উঠে হাফ মানে কথা বেড়ে বাজার কাছে একজন গাড়ি ছেড়ে দিল, ছেড়ে দিল বলছে যে আমার গাড়ি আইটে, ঠিক আছে। একজন উঠলো, উঠতে মানে টলমলো খাচ্ছে, দুজনই চালাচ্ছে টলমলো খাচ্ছে, দুজন চালাচ্ছে, একবার বসছে একবার বসছে, একবার আটকে আটকে খালি যাচ্ছে, দুজন চালাচ্ছে। এবার সাঁজটা এদিকে ঘোরা দিয়ে পুরো ব্রেক ফেল করেছে, এই সাইডে বেঁকে গেছে, ঘরে যদি পুরো পাল্টি খেলিয়েছে, খালে পড়েছে, আমি ডুবে গেছি, এই বাচ্চাটাকে আমাকে তুলে ধরেছি, চাকে দিয়েছি। হ্যাঁ, আর একটা বয়স্ক বয়স্ক মানুষ ছিল, উনি আবার মাথা ফেটে গেছে। মানে আপনি যখন উঠলেন কি দেখলেন? আমি যাই উঠলাম, নতুন ড্রাইভার চালাচ্ছিল, তারপরে পুরনো ড্রাইভারটা চালালো। জলটা এনেছো? দুর্ঘটনা এই তো, এই অবস্থা ফুল পিক আপে এমন গাড়ি ফলো করে নে, গাড়িটা ফলো করতে পারে না, বলে ব্রেক কেটে গেছে। আমার পাটা করে পাটা করে পাটা পড়ে যাবো, পাটা পড়ে যাবো, আমরা তো রক্ত বেরিয়ে কি অবস্থা হয়ে গেছে আমাদের, মানে মাথাটা হয়েছে আর কিন্তু একটু এ হয়ে গেছে, দু জায়গায় ঠিক সামান্য হয়েছে, তার কোথাও পয়সা পাবো, পয়সা নেই, বলে পরে এসে ওষুধ নিয়ে যাবে, ঠিক আছে, ব্যান্ডেজও করে না, এমনি ওষুধপালা দিয়ে কেটে এ করে দিয়ে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।